নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কেয়ার ফর হেলথ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফুড অ্যালার্জি, অর্থাৎ কি আপনার কোন খাবার খেলে অ্যালার্জিটা হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনার যে খাবারটা অ্যালার্জি আছে আপনি যদি সেটা ক্রমাগত খান তাহলে আপনার পরবর্তীকালে কী কী প্রবলেম দেখা দিতে পারে বা কীভাবে আপনি ফুড অ্যালার্জির হাত থেকে মুক্তি পাবেন বা এই ফুড অ্যালার্জির চিকিৎসাটা কী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, বিভিন্ন জনের বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকে। যেমন কারুর দুধ খেলে পেট ব্যথা হয়, কারুর ডিম খেলে শ্বাসকষ্ট হয়, কারো আবার বেগুন খেলে সারা গায়ে চুলকুনি শুরু হয়ে যায়, কারো কাঁকড়া খেলে আবার শ্বাসনালীতে প্রদাহ হয়, এরকম আরও কত কী, এইগুলোকেই বলা হয় ফুড অ্যালার্জি। আর অ্যালার্জি থাকলেই যে সবসময় ডিম বা চিংড়ি মাছের মতো খাবারগুলিকে বাদ দিতে হবে এরকম ধারণাও ভুল। একজনের এক একটি খাবারে অ্যালার্জি থাকে। তো কীভাবে ধরবেন যে আপনার সেই পার্টিকুলার খাবারটায় অ্যালার্জি আছে? তো দেখুন, আপনি কোনো একটা খাবার খেলেন, সেটা ডিম হোক, বেগুন হোক, চিংড়ি হোক, যেটা হোক, তো সেটা খাওয়ার পরেই যদি আপনার এই সিমটমসগুলো হয়, যেরকম ধরুন চোখে চুলকানি বা সারা শরীরে চুলকানি বা ক্রমাগত শুকনো কাশি বা পেট ব্যথা বা পেট খারাপ, তাহলে পরবর্তীকালে আপনাকে করতে হবে কি ওই খাবারটা এগেন খেয়ে দেখবেন। এবং সেটা খাওয়ার পর যদি দেখেন যে আবার সেই সিমটমসগুলো শুরু হয়েছে, অর্থাৎ যেগুলো বললাম পেট ব্যথা, বমি বমি ভাব, হ্যাঁ, বা সারা গায়ে চুলকুনি, চোখে চুলকুনি ইত্যাদি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালার্জি টেস্ট করাতে হবে। আর একটা ব্যাপার হলো যে এই আপনার যে খাবারে অ্যালার্জি আছে এবং সেটা যদি আপনি তা সত্ত্বেও কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু সেই অ্যালার্জিটা আপনার জীবনসাথী হয়ে যাবে। অর্থাৎ কি, তো আমি বলছি আপনার ধরুন বেগুন খেলে চুলকুনি হয়, তো আপনাকে বেগুনটি অ্যাভয়েড করতে হবে, তো আপনাকে সেটা অবশ্যই বাদ দিতে হবে খাওয়ার তালিকা থেকে। কিন্তু আপনি যদি ক্রমাগত সেই বেগুন খেতে থাকেন তাহলে এমন একটা সময় হবে যে আপনার সেই অ্যালার্জি অর্থাৎ আপনার সেই চুলকুনি শরীর থেকে আর যাবে না, তখন বেগুন খাওয়া বন্ধ করে দিলেও আর যাবেন। এটাই ডিসকাসের বিষয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার এই অ্যালার্জির, ফুড অ্যালার্জির চিকিৎসা কী? দেখুন, ফুড অ্যালার্জির সেরকম পার্টিকুলার কোনো চিকিৎসা নেই, এর চিকিৎসা খুবই সিম্পল। বেগুন খেলেন, আপনার গায়ে চুলকুনি হলো, আপনি মেডিসিন খেলেন ডাক্তারের কাছ থেকে, চুলকুনিটা ভালো হয়ে গেল। আবার আপনি বেগুন খেলেন, আবার চুলকুনি হলো, আবার মেডিসিন খেলেন, ভালো হয়ে গেল। আবার আপনি বেগুন খেলেন, আবার চুলকুনি হলো, আবার মেডিসিন খেলেন, আর ভালো হলো না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে খাবারটায় আপনার অ্যালার্জি আছে সেটাকে টোটাল বাদ দিতে হবে আপনার খাওয়ার তালিকা থেকে। এটাই হচ্ছে চিকিৎসা। এবার চলুন এক ঝলক দেখে নিই কোন কোন খাবারে মূলত অ্যালার্জি থাকে। তো অ্যালার্জি থাকার ক্ষেত্রে যে খাবারটার নাম এক নম্বরে সেটা হচ্ছে দুধ। দুধ শুধু বাচ্চাদের নয়, বড়দেরও অনেক সময় সহ্য হয় না। আর এই অ্যালার্জিটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ল্যাকটোজেন ইনটলারেন্স। অর্থাৎ কি, দুধে থাকে ল্যাকটোজ নামের একটি উপাদান যা হজম করার ক্ষেত্রে হরমোনের সমস্যা থাকাতে দুধ খেলে নানান সমস্যা হয়, যেমন কারো পেটে ব্যথা, কারো বমি প্রভৃতি। যদি দেখেন বাচ্চাদের দুধ খাওয়ানোর ফলে এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আর খাবেন না। আর যদি আপনার সমস্যা হয় অর্থাৎ বড়দের, তাহলে কিন্তু আপনাকেও দুধ খাওয়া চলবে না, ইভেন দুধ চা, ইভেন কফিতেও দেওয়া চলবে না। অ্যালার্জির ক্ষেত্রে দ্বিতীয় নম্বরে যে খাবারটা আছে সেটা হলো ডিম। সাধারণত ডিমের কুসুমটাই অ্যালার্জির কারণ। তো সেক্ষেত্রে কী অ্যালার্জি হতে পারে, আপনার ত্বকে চুলকুনি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে বা চোখ লাল হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে কি, তবুও যদি আপনি ডিম ছাড়তে না পারেন তাহলে কিন্তু আপনার ডিমের কুসুম খাওয়া চলবে না, আপনি ডিমের সাদা অংশ খেতে পারেন। অ্যালার্জির ক্ষেত্রে তিন নম্বরে যেটার নাম আসে সেটা হলো মাছ। তো দেখুন, মাছের ক্ষেত্রে কিন্তু চিংড়িতেই বেশি অ্যালার্জি থাকে, কারণ চিংড়ি খেলেই আপনার স্কিন প্রবলেমগুলো বেশি হয়, স্কিন ডিজিজ ওইগুলো আর কি। এছাড়া সামুদ্রিক মাছ, স্কুইড প্রভৃতি খেলে অ্যালার্জির প্রবণতা বেশি হয়। তো যদি মাছ খেয়ে আপনার অ্যালার্জি হয় সেক্ষেত্রে বাড়াবাড়ি খুব একটা হয় না, কারণ মাছের অ্যান্টি অ্যালার্জিক ওষুধ বর্তমানে মেডিকেল স্টোরগুলোতে পাওয়া যায়, তো সেক্ষেত্রে সেটা আপনার খুব একটা বড় ম্যাটার করে না। চার নম্বরে
যেটা উঠে আসে সেটা হলো শস্য। হ্যাঁ, শস্য থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে, যেমন যব, ভুট্টা, ওটস, ময়দা প্রভৃতি। এই সমস্ত খাবারে গ্লুটেন থাকে, গ্লুটেনে যদি কোনো কারণে অ্যালার্জি থাকে তাহলে এগুলো খেলে কিন্তু আপনার পেটের গোলমাল, ত্বকে চুলকানো এবং শ্বাসনালীতে প্রদাহ হতে পারে। তো যারা সিলিয়াক ডিজিজে আক্রান্ত সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যেগুলোতে গ্লুটেন রয়েছে, অর্থাৎ যেগুলো বললাম যব, ভুট্টা, ওটস, ময়দা প্রভৃতি। পাঁচ নম্বর যেটার নাম উঠে আসে অ্যালার্জির ক্ষেত্রে সেটা হলো বাদাম। তো দেখুন, বাদাম জাতীয় খাবার সচরাচর আমাদের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে না। বাদাম খেলে সাধারণত গ্যাস হয়, কিন্তু এই বাদাম যদি কারো ক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু সেটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে, সেটা আপনার শরীরের অনাক্রমতার ক্ষমতার উপর প্রভাব ফেলে। তো আপনার যদি অনাক্রমতা হ্রাস পেয়ে যায় কোনো কারণে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল নার্ভাস সিস্টেমটাই ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে, আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে, আপনার পেটের বিভিন্ন প্রবলেম শুরু হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিষয়টা নিয়ে সচেতন থাকতে হবে যে বাদাম খাওয়ার পর আমার কোনো সমস্যা হচ্ছে কি না, যদি হয় তাহলে অবশ্যই ওটাকে খাওয়ার তালিকা থেকে বাদ দেবেন। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে ফুড অ্যালার্জি জিনিসটা কী এবং কীভাবে এর থেকে রেহাই পাওয়া যায় বা এর চিকিৎসা কী। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।